আইএনটিটিউসি শ্রমিক সংগঠনের সভাপতি রয়েছেন দেবাশিস গাঙ্গুলী। দেবাশিসদার কাছে শুনে নেব কিছু, এই জন্য কারণ আগামী দিনে ওনাদের একটা বিরাট কর্মসূচি রয়েছে, সম্মেলন রয়েছে, কথা বলবো দেবাশিসদার সাথে। দেবাশিসদা, আপনাদের তো বিরাট, আপনি সভাপতি হয়েছেন, তারপরে এই সম্মেলন হচ্ছে নদিয়া জেলায়, কি বলবেন? প্রথমে বলি, আমাদের রাজ্য সভাপতি আইনটিডিউসি সম্মানীয় ডিপ্লোমেট ব্যানার্জি যে কথা বলেছিলেন যে রাজ্য শ্রমিক সংগঠন আইনটিডিউসি হবে 365 দিনের জীবন্ত সংগঠন, ফলে পার্টিকুলার একটা সম্মেলনকে কেন্দ্র করে যে আমরা ফোকাস থাকছি তা নয়, প্রত্যেকটা দিনই আমরা কর্মসূচির মধ্যে রয়েছি। আমাদের লকডাউনের কর্মসূচি আছে, বিভিন্ন ইউনিটের কর্মসূচি আছে। এখানে একটু আগে আমাদের ইন্ডিয়ান অয়েলের চুক্তি এসেছিলেন, তারা তাদের ইউনিটের ব্যাপারে, ইন্ডিয়ান অয়েলের ইনসাইডে সেক্রেটারি আছেন, তিনি তার ইউনিটের ব্যাপার নিয়ে কথা বলতে এসেছেন। তার আগে আমাদের মেডিকেয়ার থেকে এসেছিলেন, ফলে প্রত্যেকটা বিষয় নিয়ে আমাদের আলাপ আলোচনা কর্মসূচি চলছে। তার পাশাপাশি আমরা যেটা শুধু আমাদের জেলা নয়, আমাদের সম্মানীয় রাজ্য আইনটিডিউসির সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় 1 এপ্রিল 2022 রাজ্য কমিটির মিটিং ডেকে যেটা নির্দেশ দিয়েছিলেন যে প্রত্যেকটা জেলাতেই সম্মেলন করতে হবে, শ্রমিক প্রতিনিধি সম্মেলন, সেই মোতাবেক আমরা, সেই নির্দেশ মোতাবেক আমরা আয়োজন করেছি। আগামী 26 জুন আমাদের সদ্য নেতৃত্ব শ্রমিক সংগঠনের নেতা ছিলেন, সকলেই জানেন তাকে, রাজেন্দ্রনাথ পদ্মা, তার নামাঙ্কিত মঞ্চে আমরা এই সম্মেলন করতে সম্মেলন করছি। 2024 ইলেকশন দিয়ে আপনারা পাখির চোখ করে একাধিক জেলায় কর্মসূচি নিয়েছে, নদিয়া জেলার ভরাডুবি হয়েছে, সেখানে দাঁড়িয়ে আপনি যখন দায়িত্ব পেয়েছেন, আপনি কোন অংশে সাথ রাখছেন না শ্রমিকদের যে শান্তিটা, সেগুলো যেমন শুনছেন, আগামী দিনে শ্রমিকদের যে কাজ এটাও ভালোভাবে হাতে করতে বুঝে নিচ্ছেন কেন? খুব ভালো প্রশ্ন করেছেন, ভালো কথা বলছেন। দেখুন, একটু একটা জায়গায় ডিফার করছি, নদিয়া জেলায় ভরাডুবি না, নদিয়া যদি সাংগঠনিক ভাবে বলেন দুটো ভাগে এখন ভাগ। নদিয়া উত্তরে আমাদের বিগত 21-এর বিধানসভা, সাধারণ বিধানসভা নির্বাচনে যথেষ্ট ফলাফল হয়েছিল, আর এদিকটায় আমাদের খারাপ অভিয়াসলি হয়েছিল, কিন্তু পরবর্তীকালে গত 1 বছর হতে চলল যে নির্বাচনগুলো এখানে হয়েছে অত্যন্ত ভালো রেজাল্ট হয়েছে। বলাবাহুল্য শান্তিপুর উপনির্বাচন অসাধারণ রেজাল্ট হয়েছে। আমরা প্রতিনিয়ত মানুষের সাথে জনসংযোগটা করতে চাইছি প্রত্যেকটা স্তরে। আমরা শ্রমিক সংগঠনের দায়িত্ব পালন, আমরা এখানে শ্রমিক, অসংগঠিত শ্রমিক, সংগঠিত শ্রমিক যারা আছেন তাদের আমরা লোকেট করছি, আলোচনা করছি, সেগুলো সমাধান করার চেষ্টা করছি, অংশ করতেও পেরেছি বলব। এবং পাশাপাশি যেটা সব থেকে দরকার ছিল, শ্রমিকদের মধ্যে আমাদের যে কেন্দ্রীয় সরকার, বর্তমান যে কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় সরকারের যে শ্রমজীবী মানুষের উপর যে তাদের স্বার্থ পরিপন্থী, স্বার্থ বিরোধী যে চিন্তাভাবনা, সিদ্ধান্ত, সেইগুলি বিষয়ে আমরা সচেতন করছি। পাশাপাশি আমাদের মামাটি মানুষের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে একটার পর একটা অসাধারণ কর্মসূচি নিয়ে চলেছেন, অসংগঠিত শ্রমিকদের কিন্তু জানেন আপনারা, বিএনএস সোশ্যাল প্রকল্প চালু হয়ে গেছে, বহুলাংশে মানুষ এটি উপকৃত হবে, ফলে গোটা বিষয়টা আমরা মানুষের কাছে, শ্রমিক বন্ধুদের কাছে পৌঁছাতে পারছি, চেষ্টা করছি, পৌঁছে যাচ্ছি, তাদের সাথে মত বিনিময় করছি, বিপুলভাবে সাড়া পাচ্ছি, একটা আলাদা অনুমোদনা তৈরি হয়েছে। কাজে কাজে আমি বিশ্বাস করি আজকে এই সেক্টরে, ধরুন আমাদের এই নদিয়া জেলায় সাধারণ স্তরে যদি সাধারণ নির্বাচক মন্ডলী বলেন, সেই নির্বাচক মন্ডলীর মধ্যে সিংহভাগ হচ্ছে কিন্তু শ্রমিক, সংগঠিত শ্রমিক ও অসংগঠিত শ্রমিক, এদের সাথে যখন আমরা রিয়াজটা করতে পারছি এককভাবে, তাদের সাথে যে রাজনৈতিক মত বিনিময় করতে পারছি এবং উল্টো দিক থেকে তাদের থেকে যে ইতিবাচক সাড়া পাচ্ছি, তা বহিঃপ্রকাশ তো ডেফিনেটলি 24 তো আছে, 24-এর আগে 23-এর যে পঞ্চায়েত নির্বাচন আছে ত্রিস্তরীয়, সেই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে ডেফিনেটলি একটা ফল আসবে, এবং 24-এর যে সাধারণ লোকসভা নির্বাচন, আমাদের যে বদনাম আপনার ভাষায় যেটা বড়াডুবি হয়েছিল, সেটা বড়াডুবি না, একেবারে জোয়ার হয়ে গেছে। সেটা তো শুধু তাই নয়, সেটা তো আপনাদের নদিয়া জেলার একাধিক যারা নেতৃত্ব রয়েছে, যারা আগেও দায়িত্ব ছিলেন কিংবা এখনো যারা রয়েছেন, তারাও তো সেটার ভাগটাকে স্বীকার করেছে যে আপনাদেরই তো ব্যর্থতা, আপনারা মানুষের কাছে পৌঁছাতে পারেননি, কিছু লোকাল নেতৃত্ব রয়েছে তাদের কারণেই এই একটা বড় ব্যর্থতা, এটাকে স্বীকার করছে। দেখুন, ডেফিনেটলি ব্যর্থতা আমাদের,
লোকাল নেতৃত্ব এইভাবে পার্টিকুলার আমি মেনশন না করে বলবো, ব্যর্থতা আমাদের, তার কারণ গোটা বাংলায় 213টা সিট এসে গেল। ওয়াইরাস আমাদের এই আজকের এই সাংগঠনিক জেলা যেটা, সেখানে আমরা শুধুমাত্র নবদ্বীপ বিধানসভা কেন্দ্রে আমাদের শ্রদ্ধেয় নেতা পুনরুজ্জীবন প্রসাদ হয়েছিলেন, তাছাড়া সব জায়গায় বাকি আটটা বিধানসভা কেন্দ্রে। এই ব্যর্থতা তো ডেফিনেটলি আমাদের এই সাংগঠনিক জেলা বর্তমান নেতা বানাচ্ছে, সেখানকার আমাদের নিশ্চয়ই কোন ত্রুটি ছিল, জনসংযোগের ঘাটতি ছিল, যেটা আমার যখন আমি পার্টিকুলার কোন বিষয় মেনশন না করে বলবো, একটা জিনিস আমার কাছে সর্বস্ত কর্মী নেতৃত্ব, এইটা কিন্তু বিগত 8-10 মাসে ভীষণভাবে রিভার্স হচ্ছে, একদম প্রত্যেকটা স্তরে পৌঁছানো হচ্ছে, প্রত্যেকটা স্তরে পৌঁছানো হচ্ছে, মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে, আমরা পৌঁছাচ্ছি, সাড়া পাচ্ছি। ফলে যে একটা দূরত্ব ছিল সেই দূরত্বটা বুঝে গেছে, এগুলো মেইনলি আরো কিছু কিছু কারণ থাকতে পারে, সেগুলো স্থানীয় কিছু রাম আমলে রাম নেতৃত্বের এখন বলেছে, তারা পরিষ্কার বলছে সুবেন চন্দ্র মোহাম্মদ সেলিম, তারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যান, মোদীর সাথে বৈঠক করেন, তারপরে মানে ওখান থেকে টাকা নিয়ে চলে আসছে, তাই নয় যেভাবে এখানে টাকা তৃণমূলের নেতাদের পকেটে পড়ছে, একজনকে কাজী হোক আর কেন্দ্রীয় আবাস যোজনার ধনী, এই দুর্নীতিগ্রস্ত সরকার এই কেন্দ্র সরকারই সাপোর্ট করছে, তার ফলে তৃণমূল নেতাদের এত বার বার দেখুন। একটা বিষয় হচ্ছে কি জানেন তো, ওই মমতা বন্দ্যোপাধ্যায় নামটার উপরে দাঁড়িয়ে আছে ওদের রাজনৈতিক গোষ্ঠী, এই নামটা যখন ওদের মুখে উচ্চারিত হয় তখনই মিডিয়ার সামনে আসে, হ্যাঁ মিডিয়া সেটা প্রকাশ করে, ওদের তো কোনো রাজনৈতিক এজেন্ডা নেই, মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনা করবে, সেই সমালোচনাটা করলে আপনারা মিডিয়ার বন্ধুরা তুলে ধরবেন, এটা ওরা জানে, গঠনমূলক ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাজনৈতিক চিন্তাভাবনা আজকের এই যে যাদের নাম বললেন সকল বামপন্থী লিডার, এদের মধ্যে সেটা নেই, 7-এর দশকের সিপিএমের নেতৃত্বের যে চিন্তাভাবনা ছিল, যে কথাবার্তা ছিল, সেটা কি আজকের দিনে পাওয়া যায়? এরা সকালে ঘুম থেকে উঠে মহড়ার যে সমালোচনা করে ময়দানে তো দেখি না, ওরা রয়েছে টিভি পর, আমি তো দেখি না সারাদিন, তো আমরা আমি বলি আপনাকে সারাদিন আমরা চষে বেড়াচ্ছি এলাকায় জুড়ে, আমাদের নেতৃত্বরা ছুটে বেড়াচ্ছে, দেখবেন কোথায় সিপিএমের কোন রাজ্য নেতৃত্ব কোন জেলায় আছেন, কোথায় কোন ব্লকে আছেন, কোন দামে প্রোগ্রাম করছেন, তো দেখতে পারেন বিগত কয়েক মাসের মধ্যে আমি একজন সিপিএমের নেতৃত্বকে দেখলাম না যে তারা কর্মসূচি নিচ্ছে, রাজ্য নেতৃত্ব তো ছেড়ে দিলাম, অবশ্য ওদের এখন জোনাল জেলা কি আছেন আছেন বলতে পারেন, বিদ্যুৎ সম্পর্কে এখন কথা খরচ করার মানে হয় না, ওরা কি বলছে না বলছে এদের দিয়ে যদি সমালোচনা করি সেটা ওদেরকেই আরো হাইলাইট করা হবে, আমরা আমাদের কাজ করে যাচ্ছি, মমতা ব্যানার্জি আদর্শ আমাদের, অধিনায়ক আমাদের অভিষেক ব্যানার্জি, আমরা আমাদের কাজটা করতে হবে, এটাতে আমাদের ফোকাস, ওরা কি বলবো না বলবো সেটা দিয়ে যদি সমালোচনা করি সেটা ওদেরকেই আরো হাইলাইট করা হবে, আমরা আমাদের কাজ করে যাচ্ছি, মমতা ব্যানার্জি আদর্শ আমাদের, অধিনায়ক আমাদের অভিষেক ব্যানার্জি, আমরা আমাদের কাজটা করতে হবে, এটাতে আমাদের ফোকাস, ওরা কি বলবো না বলবো সেটা দেখো। ওখানকার যিনি পৌরসভার পৌরপ্রধান রয়েছে তিনি বলছেন রাজ্য সরকার সাহায্য করছে না, রাজ্য সরকার যদি সাহায্য করে মানুষের পরিষেবা দেওয়ার জন্য আমাদের প্রধান তবুও আমি চেষ্টা করছি, আমি পরিষেবা করতে পারি, প্রশ্ন হচ্ছে এটাই আপনি যে সময় দায়িত্ব পেয়েছেন সেই সময় আর এখনটা কোথাও কি ভরাডিবিটাকে কানায় কানায় পূর্ণ করতে পেরেছেন? না দেখুন আমি আগেই তো বললাম যে কিছু স্ল্যাকিং ছিল, সেই কারণেই তো তাহলে সারা বাংলায় 213টা সিট হলো আমাদের এখানে, কিন্তু দেখুন ছিল সেটা করে কোনো জায়গা নেই, কিন্তু সেটা আমরা রিকভারি করছি, নানা কারণ থাকতে পারে, একটা বুথের ভিতরেও দুটো কিনতে পারা যাবে, তাদের রাজনৈতিক চিন্তাভাবনা বা সোশ্যাল ইকোনমিক্যাল স্ট্যাটাসটাও ডিফার করে, একটা বুথের মধ্যে নানা রকম রোল প্লে করে, ফলে প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা কারণ থাকে, এই রেজাল্টের পিছনে ভালো বলুন খারাপ বলুন একটা
কারণ থাকে। তো সেইখানে দাঁড়িয়ে ওগুলো ছোট ছোট ইস্যু, সামগ্রিক ভাবে যদি আপনি বলতে পারেন, আগে যে কথাটা বললাম আমাদের জনসংযোগের ব্যাপারে, সেইখানে সেই ঘাটতিটা ছিল বলেই কিন্তু আমার মনে হয়েছে রেজাল্টটা খারাপ করেছে। আর কি সেটা পূরণ করছে আমরা, তা সারাও পাচ্ছি, ফলে রেজাল্ট তো আপনার তো গণদেবতার হাতে সবকিছু, আমরা যে সারাটা পাচ্ছি। আপনি এখানে এই অফিসে বসে আমার সাক্ষাৎকার নিয়েছিলেন উপ নির্বাচনের প্রাক্কালে, সেখানে দাঁড়িয়ে আমি খুব চ্যালেঞ্জ করে বলেছিলাম, সম্ভবত ভারতীয় জনতা পার্টির কোন এক নেতৃত্ব অন্যরকম বলেছিলেন, আপনি তার সাক্ষাৎকার নিয়েছেন, আমার সাক্ষাৎকার নিয়েছিলেন, এবং আমি চ্যালেঞ্জ করে বলেছিলাম তিরিশ হাজার একটি ভোট কমে যেতে তৃণমূল কংগ্রেস, আমি বুঝবো আমার রাজনৈতিক জ্ঞানগম্যি বলে অভিজ্ঞতা বলে কিচ্ছু নেই। দেখুন আমরা তিরিশ হাজার, তারপরে আমরা নির্বাচনের প্রচার কর্মসূচি ছিল, সেখানে দাঁড়িয়ে আমরা আস্তে আস্তে পঞ্চাশ হাজার পর্যন্ত মার্জিন উঠে যাবে আমরা বলেছিলাম, কিন্তু একটু সংশয় করছিল যে পঞ্চাশ হাজার হবে তো আমরা যা ভেবেছি তার বাইরে মানুষের ভাবনা, বললাম সবার উপরে মানুষ গণদেবতা, তারা ঠিক করে রেখেছে। আজকে রানাঘাট সাংগঠনিক জেলায় সর্বস্তরে আমাদের নেতৃত্ব, বললাম সবার উপরে মানুষ গণদেবতা, তারা ঠিক করে রেখেছে। আজকে রানাঘাট সাংগঠনিক জেলায় সর্বস্তরে আমাদের নেতৃত্ব, আমাদের জেলা সংগঠনের যিনি তৃণমূল কংগ্রেসের সভানেত্রী রত্নাকর, তিনি ছুটে বেড়াচ্ছেন, আমরা প্রত্যেকে কাজ করছি, প্রত্যেকটা সেক্টরে কাজ করছি, প্রতিনিয়ত কাজ করছি, কাজে কাজে মানুষের কাছে পৌঁছাতে যখন আমরা পারছি। এবং আমাদের সবচেয়ে বড় দেখুন, পার্টিকুলার একজন ছুটেতে কিছু হয় না, টিমটা একদম পুরো চেইনটা কাজ করে, সেই সিস্টেমে যদি সবাই কাজ করে তাহলে ভালো করা, সেই জায়গাতে কিন্তু আজকে একটা নির্দিষ্ট গাইডলাইনে আমাদের প্রত্যেকে চলছে, বুথ লেভেল প্রত্যেকে কাজ হচ্ছে, কোথাও কোথাও এখনো যদি থেকে থাকে সেটা লোকেট করা হচ্ছে, দেখা হচ্ছে। আমি আমার সংগঠনটা নিয়ে, শ্রমিক সংগঠনটা নিয়ে বেশি করে বলবো, যেটা যেটা আছে সেটা নিয়ে আমি বেশি করা ঠিক না, আমি বলতেও চাই না, তবে ওভারঅল এটুকু বলতে পারি একজন কর্মী হিসাবে জেলার মানুষ সাড়া দিচ্ছে, জেলায় অবশ্যই গণতান্ত্রিকভাবে দুর্দান্ত জেলার কাজের বিশ্বাসে কাজ করে দিচ্ছে। এবং আমি ব্যক্তি কোন ব্যক্তিকেন্দ্রিক কেন্দ্রিকতায় বিশ্বাস করি, আমি বিশ্বাস করি টিম এবং দেখছেন আমরা একটা টিম এখানে দিচ্ছি, আমাদের ২৬ তারিখ যে প্রোগ্রামটা নিয়ে আপনি বলতে চাইছি এটা একটা টিম এফোর্ট, সবাই মিলে দেখুন গোটা জেলার জন্য একটা প্রচারের ফল হয়ে গেছে, হ্যাঁ লেখা পোস্টার ব্যানার, এবং আমরা তো সেন্ট্রালি কাউকে কোনো পয়সা দিয়ে বলছি না তুমি ব্যানারটা দিলাম কিনা, করো জেলার মতো তাদের যেটুকুর স্বাচ্ছন্দ্য আছে সামর্থ্য আছে একটা ব্যানার হতো ২০০ টাকা দিয়েছে তার মধ্যে, এটা আমাদের চূড়ান্ত পাচ্ছি বড় কথা, জেলা জুড়ে যে আমার সহকর্মী বন্ধুরা এভাবে সাড়া দেবে নেমে যাবে এটা আমার কাছে একটা চূড়ান্ত সবচেয়ে বড় কথা, এটা বটাই তো সহযোগিতার কারণ বলেন না তৃণমূল কংগ্রেস। ২৬ দিনগুলো একটা বিরাট কর্ম সম্মেলন হয়েছে, সেখানে দাঁড়িয়ে পরবর্তীকালে যে সব থেকে বেশি কলকারখানা থাকে শিল্পাঞ্চল কল্যাণ, কল্যাণে এখন বোঝা গেছে মানে পুরো ফাঁকা শিয়াল দৌড়াচ্ছে মাঝে, অনেক কলকারখানা বন্ধ করেছে এই সম্মেলনের পরে কর্মীদের মিলে যে একটা এখনও অনেক কর্মীদের সেইভাবে মানে কিন্তু একটা ভাব রয়েছে যে নেতৃত্বের অভাব, নেতৃত্বের আমাদের সাথে সেভাবে তাই নয় নেতৃত্বের একটা বিরাট থাকে আমরা দেখি, যেমন আপনি জানেন হয়তো যে দুর্ঘটনা যেভাবে চলছে সেভাবে কল্যাণিত একটা বিরাট ভরাডুবির অংশ রয়েছে, অনেক সময় মালিক পক্ষ থেকে তারা অসংলিপ্ত শ্রমিক রয়েছে তাদের একটা বিরাট একটা কাজ রয়েছে, তাদের জন্য একটা বিরাট অভিযোগ অবন করি, আপনি কি এই ২৬ পরে আবার পুনরায় এই যে একটা অভিযোগ আসছে যদি এটা প্রকাশ্য নয় তবুও তারা সামনে আসতে পারছে না, ক্যামেরার সামনে বলতে পারছে না, সেটা নিয়ে কি আপনি এটা অভিযোগ করবেন? না দেখুন প্রথমে একটু ডিফারেন্স হলো আপনার কথায়, আপনি দুধ কিলে যেটা উদাহরণ দিলেন সেটা অন্য জায়গায় দুধ হচ্ছে কল্যাণী শিল্পাঞ্চল শ্মশানে পরিণত করে দেবে বাম পরিবর্তনের সরকার, এখানে প্রতিষ্ঠিত হওয়ার পর নতুন করে কোনো কলকারখানা বন্ধ করা দুই হচ্ছে বাম আমলের বন্ধ হয়ে যাওয়ার পিছনে অনেক কারণ আছে,
ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যেটা করার কথা ছিল করেনি, জঙ্গি ট্রেড ইউনিয়ন বা বিপদজনিত করা আরো অনেক ব্যাপার, সেগুলো নাইবা বলছে, এগুলো ছিল তার আজ ভাবে প্রচার হবে, আবার এগুলো সেগুলো বিরাট প্রচার হবে। Admission going on in premium courses, computer courses, vocational courses, competitive courses and coaching classes in Institute of Professional Studies. Year end shopping festival e cholche obhabonio free shopping. Peye jaben 200 takar instant free shopping matro 1500 takar kena katay. 500 takar instant free shopping matro 3000 takar kena katay. Ar peye jan 1000 takar instant free shopping matro 5000 takar kena katay. Ei winter e 17 December theke 2 January instant free shopping ekmatro style bazare.